হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমরা শীতকালীন যারা সবজি চাষ করি বিভিন্ন রকম সবজি কেউ কফি চাষ করেন কেউ পটল চাষ করেন কেউ করলা চাষ করেন কেউ লঙ্কা কেউ বেগুন বিভিন্ন রকম শাক সবজি কিন্তু আমরা এই শীতকালীন চাষ করে থাকি কিন্তু শীতকালীন চাষ করতে গেলে আমাদের কিন্তু যে ঠান্ডা যে কুয়াশাটা যে কুয়াশাটা আছে সেই কুয়াশাতে কিন্তু আমাদের অনেক রকম সমস্যার মুখে পড়তে হয় তো কি সমস্যার মুখে পড়তে হয় তো দেখা গেল দশ দিন আমাদের কষা দশ দিন কষা পড়িল কিন্তু গাছ আমাদের সেই মুহূর্তে হলুদ নষ্ট হয়ে যাবে হলুদ নষ্ট হয়ে যাবে আর গাছে কিন্তু আমাদের সাপোর্ট দরকার কিরকম সাপোর্ট শীতকালীন কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন রকমের আক্রমণ হয়ে যায় যেমন পাতার চারিকোল গুলা পোড়া আপনার পাতা পুরো পুরো গাছ হলুদ বিভিন্ন রকমের কিন্তু সমস্যা হয়ে থাকে আর এইরকম সমস্যার জন্য আমরা গাছে শীতকালীন কি ব্যবহার করব। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা থাকছে তো বন্ধুরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ হতে দেখতে থাকুন আপনাদের কাজ যেহেতু আমরা সবজি চাষ করি সেহেতু আমাদের কিন্তু ভিডিও দেখে কাজে লাগে তো আজকে আপনাদের সাথে ওই আলোচনা করবো যে শীতকালীন কি ফাগনি সাইড ও অ্যান্টিবায়োটিক গাছে ব্যবহার করবেন কোন ফাগনি সাইড ব্যবহার করবেন আর কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব মাত্রা কত দাম কত সমস্ত কিছু কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো বন্ধুরা আমাদের কিন্তু ছত্রাকনাশক আর অ্যান্টিবায়োটিক কিন্তু গাছে ব্যবহার করতে হবে প্রত্যেকে ব্যবহার করতে হবে তো কি ছত্রাক ব্যবহার করবেন সেটা আপনাদের বলি তো বন্ধুরা এর জন্য আপনাদের ব্যবহার করতে হবে স্পিন্ট এটা ইন্ডোফিল কোম্পানির স্পিন পাউডার এটা কিন্তু আপনাদের কাছে ব্যবহার করতে হবে এর সঙ্গে কি ব্যবহার করবেন সেটা বলছি স্পিন পাউডার কিন্তু আপনারা ব্যবহার করতে হবে আচ্ছা স্পিন পাউডার যদি কোনো যাই না পান তাহলে কি করে স্পিন পাউডার স্পিন পাউডার বুঝবেন তো বন্ধুরা কেমিক্যাল কম্পোজিশনটা বলছে কেমিক্যাল কম্পোজিশনটা হচ্ছে আপনার কার্বেনটা জামি হচ্ছে পঁচিশ পার্সেন্ট আর ম্যাংকোজিভ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আপনার দুটো মেরি পঁচাত্তর পার্সেন্ট কার্বনটা জামি হচ্ছে পঁচিশ পার্সেন্ট আর ম্যাংকোজিভ হচ্ছে আপনার ম্যাংকোজিভ হয়েছে আপনার পঞ্চাশ পার্সেন্ট তো বন্ধুরা এটা ব্যবহার করতে হবে আচ্ছা এটা আপনার প্রতি পনেরো লিটার জলে প্রতি পনেরো লিটার জলে কিন্তু পঁচিশ গ্রামকে দিতে হবে এটা একশো গ্রামের প্যাক একশো কুড়ি টাকা দাম বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন দাম হতে পারে একশো কুড়ি টাকা দাম একশো গ্রামের প্যাক এটা কিন্তু দাম হবে আমরা যে স্প্রে মেশিন গুলো আমাদের আছে সেটা কিন্তু সাইড দাম হবে এটাতে সাইড ডামে এটা হবে আর প্রতি দামে পঁচিশ গ্রাম করে বললাম আচ্ছা ওর সঙ্গে কি ব্যবহার করবেন ওর সঙ্গে আপনার ব্যবহার করবেন কাশুবি ওর সঙ্গে কিন্তু কাসু ব্যবহার করতে হবে কারণ কাশুবি কিন্তু বিরাট ক্ষমতা এটা কিন্তু ফাঙ্গিসাইড অথবা অ্যান্টিবায়োটিক দুটোই আছে ফাঙ্গিসাইড অথবা অ্যান্টিবায়োটিক তাহলে কাঁশুবিটা এর সঙ্গে কিন্তু ব্যবহার করতে হবে এটাও কিন্তু আমাদের পঁচিশ এম এল করে ব্যবহার করতে হবে পঁচিশ প্রতি পনেরো লিটার জলে পঁচিশ মিলিগ্রাম পঁচিশ মিলিগ্রাম করে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে তো এটা পঁচিশ এটা পঁচিশ হলে দুটো এক কিন্তু মিক্সার করে আমাদের সমস্ত সবজি দিয়ে যেমন আমরা কপি চাষ করি পটল চাষ করি ঝিঙ্গা করলা বেগুন মরিচ বিভিন্ন রকম চাষ কিন্তু আমরা এই শীতকালীন করে থাকি আর এন্টু একটা কাজ হচ্ছে কি বলুন তো দেখা গেলো আপনার দশ দিন কুয়াশার কারণে দশ দিন আপনার রোজ বেড়ালেন না রোদ যদি না বেড়ায় সূর্যের যে আলো যদি গাছে না পায় তাহলে কিন্তু গাছ মানে খাদ্যর অভাবে খাদ্যের অভাবে কিন্তু মারা যেতে পারে কিভাবে মারা যাবে গাছ দেখবেন অনেক সময় শীতকালীন গাছকে গাছ কিন্তু আমাদের হলুদ হয়ে যায় বিভিন্ন পাতা যে ফসলগুলো আছে আমাদের পটল ঝিঙ্গি শসা যে সমস্ত এইসব ফসলগুলো আছে এগুলা কিন্তু আমাদের পাতা হলুদ হয়ে যায় রোদের কারণে তো রোদের কারণটা যখন রোদ দিন থাকবে না তখন কিন্তু আমরা এই যে কাশুবিটা আছে এ কিন্তু সাপোর্ট করবে এ কিন্তু গাছের দারুণ সাপোর্ট করবে আর রোদ না বেরালে কিন্তু দারুণ কাজ কারণ গাছকে আপনার এই অ্যান্টিবায়োটিক কিন্তু জায়গায় দাঁড় করে রাখবি অ্যান্টিবায়োটিকটাই জায়গায় দাঁড় করে রাখবে আর গাছের কিন্তু ক্ষতিটা আমাদের হবে না সেই জন্য কিন্তু আমাদের এই ফাঙ্গি সাইডের সঙ্গে এই কাশুবি মাইসিন এই আমাদের মাইসিনি এই কিন্তু আমাদের গাছে ব্যবহার করতে ব্যবহার করবেন দুর্দান্ত শীতকালে রেজাল্ট পাবেন আর শীত বলি না এই দুটি আপনাদের সব সময়তে ব্যবহার করা যায় গাছকে সব সময় রক্ষা না গাছকে রক্ষা দারুণ ভাবে রক্ষা করে তো বন্ধুরা সবসময় আমরা ব্যবহার করবো এটা সমস্ত সময় আমরা কিন্তু সবজি দুটো ব্যবহার করতে পারি তো শীতকালের বিশেষ করে ব্যাপক কাজ আছে আপনারা শীতকালে ব্যবহার করুন তো বন্ধুরা ভিডিও হয়তো অনেক লম্বা হয়ে গেলো কথা বাড়াচ্ছি না আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ হন পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ